Yes, finally আপনাদের জাতীয় ক্র্যাশ আমার হাতে বলতে পারেন বর্তমান সময়ে জাতীয় ক্র্যাশ এই স্মার্টফোনটার দাম ফ্রান্সে অনেক বেশি ছিল বাট রাইট নাও এইটা অনেকটা মানে প্রায় 10 12 হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে জাস্ট স্মার্টফোনটা লুকসটা একবার দেখুন মানে এত সুন্দর রাইট নাও 30000 টাকা বাজেটের আশেপাশে যত স্মার্টফোন আছে সবার চাইতে এর লুকস সুন্দর হবে স্মার্টফোনটিতে কার্ভ ডিসপ্লে রয়েছে এটা সুপার স্লিম 7.9 মিলিমিটার হলো এর থিকনেস তারপরে এত থিকনেস নিয়েও এর মাঝে 5100 mAh ব্যাটারি রয়েছে আবার ওটার ব্যাকআপ এই বাজেটের প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনের চাইতে বেটার আর সবশেষে এটা অনারের ফোন অনার হুয়াওয়ে আমরা জানি একই ব্র্যান্ড ছিল যদিও অনারকে পরে হুয়াওয়ে সেল করে দেয় এবং ক্যান করছে কি এগুলো আপনারা সব জানেন সো এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না বাট এটুকু বলবো এই স্মার্টফোনে আপনারা কিন্তু গুগলের জিএসএম সার্ভিস গুগল প্লে স্টোর ম্যাপস এভরিথিং ব্যবহার করতে পারবেন মানে সোজা কথা রেগুলার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেভাবে আমরা ব্যবহার করি এই ফোনটাকে ওভাবে ব্যবহার করা যাবে হুয়াওয়ের উপরে যে নিষেধাজ্ঞা আছে এইখানে কিন্তু সেই বিষয়টা নেই ফার্স্ট এটা ক্লিয়ার অলরাইট এবারে রিভিউ শুরু করা যাক তবে তার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইক টেলিকমকে যাদের কাছে কিন্তু অনার 9X এ এখন আপনারা কম দামেই পেয়ে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন দেওয়া থাকবে সব রয়েছে বসুন্ধরা সিটিতে আর এইটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে মূলত মার্কেটে অন্য স্মার্টফোন আপনি যদি কিনতেও যান গিয়ে দেখবেন যে এটা পাশে রাখা আছে একবার হলে আপনি হাতে নিয়ে দেখতে চাইবেন কারণ এর লুকস এটা যে বাজেটের ফোন লাইকে যে 30 থেকে 34000 টাকার মধ্যে 30 থেকে না এটার দাম কয়েকদিন আগে কমে মনে হয় 31000 এর মতো হয়েছিল বাট রাইট নাও এটা আবার 34000 টাকায় পাওয়া যায় এটা কমবে আমার মনে হয় তো এই স্মার্টফোনটার যে লুকস এই লুকসের কারণেই অনেক আসলে এটা নিতে চায় সেই সাথে খুবই হ্যান্ডি এবং বেশ স্লিম একটা ফোন 7.9 মিলিমিটার বলছিলাম রিয়ার প্যানেলটা হলো গিয়ে ম্যাট ফিনিশ তো ম্যাট ফিনিশ হলে এমনিতেও যে কোনো স্মার্টফোন দেখতে কিন্তু বেশ ভালো লাগে ক্যামেরা সেটআপটা দেখতে একটু অন্যরকম লাগছে না আমরা রেগুলার যে সমস্ত ডিজাইন দেখে আসছি এটা তার থেকে ভিন্ন এটা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে মনে হতে পারে দূর এটা রিং লাইট লাগাই যাচ্ছে না তো এটা আসলে ইউজার টু ইউজার ভ্যারি করবে এক একজনের পছন্দ এক এক রকম এটার বডি ফ্রেমটা দেখতে একদমই মেটালের মতো লাগবে এবং হাতে ধরতে গেলেও না ওরকম একটা ফিল দেয় বাট আমি যতটুকু বুঝতেছি এটা মেটাল না এটা প্লাস্টিক উপরে ইলেকট্রোপ্লেটিং টাইপের কোনো একটা কোটিং আছে যার ফলে ফিলটা হয় মেটাল মেটাল বাট এটা মেটাল না এটা আসলে প্লাস্টিকই পোর্টস অ্যান্ড বাটনের প্রয়োজনে প্রায় সবকিছু থাকলেও এতে আমরা পাইনি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক যেটা আসলে দেওয়া সম্ভব হতো না এই স্মার্টফোনে ইহা সুপার স্লিম তবে এর হোম বাটনটা একটু বেশি ছোট মনে হয়েছে আমার কাছে আর একটু লম্বাটে থাকলে মানে ফিলটা আর একটু বেটার পাওয়া যেত আর কি দ্যাটস ইট সো ওভারঅল ডিজাইন নিয়ে ভালো লাগছে এবার যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই এইটার ডিসপ্লে নাকি সেই লেভেলের শক্ত দেখলেন তো আমি ফেলাই দিলাম এদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে আমরা দেখতে পাই যে ডিসপ্লেটা বেশ ভালো রকমের শক্ত বোঝা যাচ্ছে আর কি রাইট ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট থাকছে এবং এটার পিক ব্রাইটনেস ইনডোরে আমরা তো ঠিকঠাক দেখছি বাট আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে হার্শ কন্ডিশনে হয়তো একটু স্ট্রাগল করবে বাট দেখা যায় টাচ রেসপন্স যথেষ্ট ভালো তবে কার্ভ ডিসপ্লেগুলোতে অনেক সময় ইস্যু দেখা যায় যে মিস টাচ করে এটাতে কিন্তু আমরা ওই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি 120 হার্টজ আমি চেক করে দেখছিলাম একদমই ঠিকঠাকভাবে পুশ করতে পারছে এর ডিসপ্লে ডিসপ্লের চিন বেজেল সিমেট্রিক্যাল টাইপেরই বলা যায় সো ওভারঅল দেখে কিন্তু বেশ ভালো লাগবে কন্ট্রাস্টেড ডিসপ্লে হওয়াতে যে কোনো কন্টেন্ট ওয়াচিং কিন্তু খুবই ভালো লাগছিল এছাড়াও মুভি টুভি যে কোনো মানে যারা আর কি মিডিয়া কনজাম্পশন করেন প্রচুর তাদের ভালো লেগে যাবে আশা করছি যেহেতু এই স্মার্টফোনের বর্তমান প্রাইস হলো 33 থেকে 34 তো সেই জায়গায় এই ডিসপ্লেটা থাকবে একদম শীর্ষেই বলা যায় স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ইউআই 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12 এখানে যদি আমরা অ্যান্ড্রয়েড 13 পেতাম তাহলে লেটেস্ট কিছু হতো সেটাই ভালো হতো তবে আমি ট্রাই করছিলাম জানার জন্য যে এখানে কয়টা মেজর আপডেট তারা দিবে বা সিকিউরিটি আপডেট কয় বছরের দিবে কিন্তু সত্যি বলতে সে ব্যাপারটা জানতে পারিনি তবে আমি বিশ্বাস রাখি এতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটা পাওয়া যাবে অ্যাটলিস্ট স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC এই প্রসেসরটা অলরেডি আমরা বেস্ট কিছু স্মার্টফোনে ব্যবহার করে আসছি লাস্ট ইয়ার থেকে ইভেন বাংলাদেশে রাইট নাও মনে হয় 26-27000 28000 টাকার অনেক স্মার্টফোনে পাওয়া যেতে পারে আনুষ্ঠানিকভাবে তো এই ফোনটার যে লুকস বা ওভারঅল সবকিছু মিলে তাতে আমার মনে হয় আরেকটু বেটার চিপ দিয়ে আসতে পারতো মানে অনারকে কামব্যাক করতে হলে আরেকটু বেটার কিছু এখানে দেওয়া উচিত ছিল এবং ভবিষ্যতে আশা করছি উচিত হবে এই স্মার্টফোনটা যখন কিনা বাংলাদেশে ফার্স্ট আসে তখন এর দাম ছিল 45000 টাকা বাট এখন প্রায় 10-12000 টাকা কমে পাওয়া যায় 33-34000 টাকায় পাওয়া যায় রিসেন্টলি 31000 টাকায় পাওয়া যেত এটা হ্যাঁ এখন যে দাম আছে এ দামে এই চিপটাকে আপনারা চাইলে মেনে নিতে পারবেন বিশেষ করে তারাই যারা কিনা রেগুলার একটা মোটামুটি ভালো ডিসেন্ট পারফরমেন্স হলে আপনি সন্তুষ্ট তাদের কাছে এর পারফরমেন্স নিয়ে মোটেই কোনো ধরনের ইস্যু থাকবে না বা কোনো ধরনের কমপ্লেইন থাকবে না আমরা ডে টু ডে ইউজেসে কিন্তু ভালো পারফরমেন্স পেয়েছি এর থেকে এটা র্যাম ভেরিয়েন্ট পাওয়া যায় দুইটা 6GB র্যাম এবং 8GB র্যাম স্টোরেজ রয়েছে 128GB এবং 256GB তো তাতে দেখছিলাম মোটামুটি ভালোই চলছিল এই স্মার্টফোনটি ইভেন 6GB র্যাম ভেরিয়েন্টটাও কিন্তু বেশ ভালোই হ্যান্ডেল করতে পারে অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদম সুপার ফাস্ট লেভেলের ছিল না এটা কিছুটা ডিলে মনে হতে পারে আপনাদের যদি কিনা আপনারা 33-34 বা 35000 টাকায় বিভিন্ন ফোন পাওয়া যায় যেগুলোতে মিডিয়াটেক ডাইমেন্সিটির প্রসেসর রয়েছে তাদের সাথে কম্পেয়ার করেন তাহলে একটু পিছিয়ে থাকবে কিঞ্চিত পিছিয়ে থাকবে বাট বেশ স্ট্যাবল একটা পারফরমেন্স দিতে পারে যেমন ফোনটা খুব বেশি হিট জেনারেট করবে না এটুকু শিওর থাকুন ব্যাটারি বার্ন
আর্ন করবেন, এটার ব্যাটারি ব্যাকআপ মারাত্মক, এরকম কিছু সুযোগ সুবিধা অবশ্যই আছে। আর মাল্টিটাস্কিং এট এ টাইম, হ্যাঁ আপনি 5-7টা অ্যাপ্লিকেশন যদি ভারী অ্যাপ্লিকেশন হয় সেগুলো নিয়েও কাজ করতে পারবেন, বাট এটাতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। সো বুঝে শুনে নেবেন কোন স্টোরেজ ভ্যারিয়েন্ট আপনার চাই, 128 এবং 256। আর এটা দিয়ে আমরা হ্যাঁ গেমিং করার ট্রাই করছিলাম, পাবজির ক্ষেত্রে দেখলাম সর্বোচ্চ সাপোর্ট করে এইচডি হাই ফ্রেম রেট, যেখানে আমরা 40-43 মধ্যেই ঘোরাফেরা করতে দেখছিলাম। লং রানে স্মার্টফোনটা গরম হয়ে থার্মাল থ্রোটলিং বা পারফরমেন্স ড্রপ করে এমন প্রবলেম কিন্তু ফেস করিনি, 40-43 মধ্যেই ছিল। সিওডির ক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্টই পেয়েছি, ভেরি হাই গ্রাফিক্স ফ্রেম রেটে আমরা দেখছিলাম, এটা 50-55 মধ্যেই ফ্রেম রেটটা ঘোরাফেরা করছিল। এর বাইরেও বেশ কয়েকটা গেম প্লে করা হয়। সোজা কথা কি, স্ন্যাপড্র্যাগন 695 থেকে আমরা অন্য স্মার্টফোনে যে পারফরমেন্সটা পেয়ে এসেছি এটার ক্ষেত্রে ওটুকুই পাইছি, এর চাইতে বেশি দিতে পারে নাই অনার দেওয়ার কথাও না। বাট ভালো লাগছে ইউআইটা, বেশ ক্লিন, যারা একটু স্টক লাইক ইউআই পছন্দ করেন তাদের কাছে ভালো লেগে যেতে পারে। এখানে মানে একদম স্টক লাইক না, অবশ্যই কাস্টমাইজেশনের সুযোগ আছে, অনেক ফিচার আছে, কিন্তু অনেক ব্লোটার দিয়ে ভরে রাখছে বা একদম হিজিবিজি করে রাখছে এই ধরনের বিষয় কিন্তু ছিল না। সো এই বিষয়টা ভালো লাগছে আমার। এরপর থাকে ক্যামেরা, ক্যামেরা সেকশনে স্মার্টফোনে আমরা দেখছি তিনটা শুটার রয়েছে, মেইন শুটার 64, দেন 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ভাই এখানে আমার কথা আছে, এই স্মার্টফোনটা যে দাম যদি আমরা গ্লোবাল প্রাইসটাই হিসাব করি তো সেই জায়গায় মানে $300 প্লাস একটা স্মার্টফোনে 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এটা আসলে মানানসই না, এইভাবে খেললে কিন্তু গেমে টিকে থাকতে পারবে না ওনারও। সো তাদেরকে এটা একটু বুঝে শুনে ডিসিশন নিতে হবে, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল থাকা উচিত ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। তো ছবির কোয়ালিটির কি অবস্থা, ডিলাইট কন্ডিশনের ছবিগুলোতে আমরা দেখছি ক্লোজ টু ন্যাচারাল টাইপের কালার দিচ্ছে, তবে আমার কাছে মনে হয়েছে ডিটেল তুলনামূলকভাবে কম, মানে 64 হিসেবে আমি আরেকটু বেটার আশা করছিলাম এই ফোন থেকে। তবে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই, ছবির কন্ট্রাস্ট অন পয়েন্ট ছিল, শ্যাডো ডিটেল হ্যাঁ সেখানে মোটামুটি ভালোই দেখাতে পারছে স্মার্টফোন, তবে লো লাইটের সাথে কিছুটা কন্ট্রাস্ট বাড়ছিল এবং অবশ্যই নয়েজের দেখা পাওয়া যায়। লো লাইটে আপনি যদি কিনা এই স্মার্টফোনটা দিয়ে নাইট মোডে ছবি নেন তাহলে বেটার আউটপুট পাবেন, বাট সমস্যা হলো নাইট মোডে ভাই আপনি দাঁড়াই থাকতে থাকতে এক কাপ চা শেষ করে ফেলতে পারবেন, মানে ধরে বিষয় হলো অনেক টাইম নেয়, প্রায় 6-7 সেকেন্ডের মতো টাইম নিয়ে নেবে। তো যদি স্টেডি করে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু বেটার আউটপুট পাওয়া যায়, তখন লাইট কিছুটা বাড়ে, নয়েজ কাট করে এবং মোটামুটি ডিটেইলে ছবি রাখতে পারছিল, সেগুলো দেখতে ভালো লাগবে, ইভেন হাইলাইটটাও ভালোভাবে ব্যালেন্স করতে পারে, ধরে রাখাটা একটু কষ্টকর বিষয়। এরপর আল্ট্রাওয়েড শুটার যা লো রেজলিউশনের, সো এইটার থেকে ডিটেইল আপনি কম পাবেন এবং কালার অ্যাকুরেসি দুইটা অলমোস্ট সিমিলার, অর্থাৎ মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে, বাট ডিটেইলের পরিমাণ কম, ডাইনামিক রেঞ্জটাও একটু কিছুটা পিছিয়ে থাকছে। এইটা শুধুমাত্র মনে হলো একদম প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিবে আপনাকে, বাট লো লাইট এটা খুব একটা বেটার রেজাল্ট দিবে না বা ইউজেবল ছবি হয়তো পাবেনও না। দেন এটাতে ম্যাক্রো শুটার আছে, দুধভাত সেন্সর ওই চাইলে তোলা যায়, আর এটা পোর্ট্রেট মোড, রেজোলিউশন তো দেখছি মোটামুটি ঠিকই আছে, তবে মেইন সাবজেক্টকে একটু সফট করছে, বেশ ভালোই সফট করে বলা যায়, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগছে, একটু অ্যাগ্রেসিভ লাগছে, এটা আরেকটু ন্যাচারাল লাগলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে আমার কাছে, এটার ডাইনামিক রেঞ্জটা ভালো পেয়েছি, কালার অ্যাকুরেসি একটু এখানে হয়তো বুস্ট করবে, দেখা যায় যে একটু ব্রাইট করেও দেবে, বাট ওভারঅল কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো রেজাল্টই দিচ্ছিল। শার্পনেস ডিটেল আমরা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো পেয়েছি, লো লাইট কিছুটা সফট করে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম ফ্রন্ট ফেসিং ক্যামেরায় খেয়াল করে আসছি। এই স্মার্টফোনের দুই সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় আসলে 1080p 30fps, এই বিষয়টাও মানানসই না, এটা মানে 35k হলেও বা 34k এর ফোন হিসেবেও আমি বলবো এখানে অ্যাটলিস্ট 4k থাকতে পারতো, এখন লিমিটেশন হলো গিয়ে এর প্রসেসরের, প্রসেসরটা সাপোর্টই করে না 4k, সো আপনি আশা করতেও পারেন না, বাট তার একটু বেটার চিপ দিয়ে নিয়ে আসলে দেখেন কয়েকটা জায়গায় কিন্তু আর একটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল, কিছু করার নেই। এর ভিডিওতে কোনো ধরনের স্টেবিলিটিও পাবেন না, ভিডিওটা আমার মনে হয় শুধুমাত্র গিম্বেলে নিয়ে যদি আপনি শ্যুট করেন সেই ক্ষেত্রে কাজে লাগানোর মতো হবে, আদারওয়াইজ এর ভিডিও খুব একটা কাজের কিছু ছিল না। ওভারঅল ক্যামেরা সেকশনটাতে আর একটু ফোকাস দেওয়া উচিত ছিল, তবে ভাই যে বিষয়টা নিয়ে আপনি 100% সন্তুষ্ট হবেন তা হলো এর ব্যাটারি, এর মাঝে 5100mAh এর ব্যাটারি রয়েছে, আর এটার আপনি বক্সে পেয়ে যাবেন 40W চার্জিং সিস্টেম, যা দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে আমাদের সময় লাগছে 58 মিনিটের মতো, বাট এটার ব্যাকআপ সেই লেভেলের, আপনি অনায়াসে যেমন ইউজারই হয়ে থাকেন না কেন দেড় দিন এটা ব্যবহার করতে পারবেন, মানে হেভি ইউজাররা, আর যদি একদম মানে টুকটাক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এটা প্রায় 2 দিনের মতো আপনাকে ব্যাকআপ দিয়ে ফেলবে, 120Hz অন রেখেই সিরিয়াস লেভেলের ব্যাকআপ দিচ্ছে এই স্মার্টফোনটি। দেন স্পিকার, এটাতে না স্টেরিও স্পিকার থাকলে জোস হইতো, বাট নাই, স্যাডলি নাই, এটাতে আছে হচ্ছে বটম ফায়ারিং একটা সিঙ্গেল স্পিকার, এটা মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভলিউমে আমি এর থেকে ডিস্টরশন পাইনি, বাট স্টিল স্টেরিওর মজাটা আমি মিস করছি এখানে, ওইটাও থাকতে পারতো এই স্মার্টফোনে। এমনিতে ইয়ারপিসের সাউন্ডটা কিন্তু আবার ভালো আছে, এটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড দেয়, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো কিন্তু এই স্মার্টফোনটিতে আছে, পাশাপাশি আমরা ফুড পান্ডা বলুন বা এই টাইপের যে অ্যাপসগুলো রয়েছে বিকাশ সবকিছু কিন্তু এখানে টেস্ট করে দেখছিলাম ঠিকঠাকভাবে চলছে, সো ওইগুলো নিয়ে আপনার কোনো ধরনের প্যারা খেতে হচ্ছে না, মানে বলতে পারেন রেগুলার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই এটা আছে আপাতত। তো এখন
ফাইনালি যদি এই স্মার্টফোন নিয়ে বলতে যাই তাহলে আসলে কি দাঁড়ায়, আসলে কেনা উচিত নাকি উচিত না? দেখুন, হুয়াওয়ে অনারের প্রতি আমাদের একটা অন্যরকমের ভালোবাসা আছে, রাইট? তো সেই জিনিসটা থাকবে আমি জানি। তারপরে এই স্মার্টফোনটা খুবই গুড লুকিং এর, তারপরে কার্ভ ডিসপ্লে রয়েছে এবং এটার ব্যাটারি ব্যাকআপ, এই সমস্ত বিষয়ের কারণে অবশ্যই এই স্মার্টফোনটা ভালো লাগার মতো। এখন আপনি যদি এমন ইউজার হয়ে থাকেন যে আমার বাজেট হলো 33,000 টাকা বা 35,000 টাকা, আমি চাই এই বাজেটে এমন একটা ফোন কিনবো যা দিয়ে গেমিং করতে হবে এবং আরো বেটার ক্যামেরা লাগবে, তখন কিন্তু আপনি অবশ্যই অন্য অপশন পাবেন খুঁজে, অবশ্যই অ্যাভেলেবল আছে। তো সেইভাবে চিন্তা করতে গেলে এটা হয়তো আপনি নেবেন না, বাট যদি এমন ইউজার হয়ে থাকেন, আপনি রেগুলার ব্যবহারকারী, খুবই গুড লুকিং একটা স্মার্টফোন দরকার, ডিসেন্ট একটা ক্যামেরা দরকার এবং অবশ্যই ডিসপ্লেটা দারুণ হতে হবে, ব্যাটারি ব্যাকআপ আমার বেশি চাই, তাহলে আবার কিন্তু এই স্মার্টফোনটাকে খুব সহজে রিকমেন্ড করা যায়। কিছুদিন আগে এই স্মার্টফোনটার দাম হয়ে গিয়েছিল 31,000 টাকা, ওইটা খুবই ভালো প্রাইসিং ছিল, আর এখন একটু আবার বেড়েছে, আমি বিশ্বাস করি কয়েকদিনের মধ্যে আবার ওইটার দাম ড্রপ করতে পারে। তো 31,000-30,000 টাকায় কিন্তু এটাকে চয়েস করার মতো একটা স্মার্টফোন অবশ্যই, কোন ইউজারদের জন্য সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইস মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজোনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।